গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিটি লাইফ ব্লগ। আর এ দেখো, সকাল সকাল আজকে অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর আজ এদিকে আবার বাড়ির কিছু কাজ বাকি ছিল, যার জন্য মিস্ত্রি কাজে লেগেছে। আর মিস্ত্রির জন্য চা করতে চলে এসেছি আবার রান্নাঘরে। তারপর বললাম আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হচ্ছে না, তাই ছটপট চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আর এই যে এখানে মিস্ত্রিদেরকে চা দেবো, চা দিয়ে আর আমাদের তো চা খাওয়া হয়ে গেছে, আর ওদেরকে চাটা দেবো, চাটা দিয়ে তারপর আর ওদিকে মেয়ের দুধটাও গরম হয়ে গেছে, দুধটা বন্ধ করে দিয়ে আর ওদেরকে চাটা উপরে দিয়ে আসবো। আর এ দেখো, ওদেরকে উপরে চাটা দিয়েছে। আর এখানে আমাদের সকালবেলা বললাম যে চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনপত্র সবই পড়ে আছে, কিছুই ধোয়া হয়নি, কারণ সকাল সকাল উঠেছি। আর সকালবেলা আমি খুব সকালে উঠলে একটু বুঝে শুনে জল ঘাঁটি, কারণ সব কিছু দেখে নিজের খেয়াল রাখাটাও দরকার। আর নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, এ না হলে নিজের খেয়াল রাখার জন্য কেউ নেই, যেটা আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি তা জানি না। আর এই দেখো, চলো তোমাদের যার যার আমার এই ব্লগ ভালো লাগে, তোমরা যারা দেখছো নিজেদের মধ্যে লাইক করো, শেয়ার করো, এবং ছোট্ট বন্ধুকে তোমরা প্লিজ একটু অন্তত সাহায্য করো। আর এখানে চলো, জলের বোতলগুলো ঘরে রাখা ছিল, তোলা হয়নি তাই তুলে রেখে দিলাম, রেখে দিয়ে আর এই দেখো, ও খেলতে খেলতে ওদিকে কোথায় ওপরে চলে গেছে, মিস্ত্রিটা কাজ করেছে, মিস্ত্রির সঙ্গে চলে গেছে। তাদের বকর বকর করে তাদের মাথাকে পুরো খারাপ করে দেয়, এখন প্রচুর কথা বলা শিখে গেছে। আর খেলাগুলো বাস করেনি, এখানে দুটো খেলা, ওখানে দুটো খেলা, বাচ্চা ঘরে থাকলে এরকমই দশ হয়, এখানে দুটো। আর এই দেখো, সব ঘরদেরগুলো গজ হয়ে গেছে, শুধু নিজের ঘরটা বাদ দিই, বলে যে ঘর তৈরি করে তার নিজের ঘরই ফুটো, সেই হয়েছে আমার দোষ। আমার সমস্ত কিছু দুটো পাঁচ দুটো ঘর অলরেডি গজ হয়ে গেছে, আর নিজের ঘরটাই গজ করা হয়নি। আর চলো, ফাইনালি গজ করার সময় একটু হলো কাজের মাঝখানে, আর ঘরগুলো গজ গাছ করে, বিছানাটা গজ করে নেবো, নাহলে এলোমেলো হয়ে পড়ে থাকবে সারাদিনে। আর আমার মেয়ের তো বিছানা এরকম থাকলে অত বদমাইশি করতে সুবিধেই হয়, কারণ এতে ও থামসাতে বা লাফালাফি করতে আনন্দ পায়। আর যেটা আমার বলে, আমার কাজ বাড়বে, মানে আমার সর্বনাশ ওর পৌষ মাস। আর চলো, আজকে তো সেরকম রোদ বেরোয় নাই, হালকা ছোট্ট মতো রোদ বেরিয়েছে। আর বিছানা একটু বেলা করে গজ করলাম, কারণ বিছানাটা ভাবলো একটু ভালো করে যে গজ করবো, সেই জন্য বিছানাটা একটু বেলা করে গজ করবো। সব ও আমার মেয়ে সবসময় বিছানা ধাসে নাই, কেউ নিজেই খেলা করে, তবুও যা একটু বিছানাটা এলোমেলো হয়ে যাবে, তাই বিছানাটা একটু ভালো করে গজ করে নিলাম। আর গজ করে দেখো, এই যে আমার ইনহেলার নিয়ে রাত্রেবেলা শুতে হয়, কারণ রাত্রেবেলা শুলে নাক পুরো জাম হয়ে যায়, আর শরীর এত খারাপ লাগে যে ঘুমোতে পারি না, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আর এই ইনহেলারটা একটু নিলে তারপরে ঘুম, একটু চোখে ঘুম এলে তারপর ঘুমাই। আর দেখো, আগের দিন মাংস করেছিলাম, মাংস করে এই যে মেয়ের মুসুর ডাল চরিত্র ছিল, সেটাকে একটু বাইরে বের করে নর্মালি রাখলাম, রেখে আজকে ডাল করব। আর ডালটা করে নেবো না, ডালটা পড়ে থাকবে। ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখনো হতে বাকি আছে একটু। আর এদিকে করে নিয়ে তারপর আনাজ করতে কাটতে বসবো। আর কালকে মাংস করেছিলাম, কালকে মাংস খাওয়া হয়ে গেছে, কালকে ক্যাপসিকাম আনতে পারছিলাম, কালকে নিয়ে আসেনি, আজকে নিয়ে এসেছে, মানে মাংস খাওয়া হয়ে যাওয়ার পর তারপর বাড়িতে জিনিস এসেছে। আর একটা জ্যান্ত মাছ নিয়ে এসেছে, তাই ভাবছি কি রান্না করব, কি করব আর কি করব না। আর চলো, মাছগুলো ধুয়ে বেছে নুন মাখি রেখে দিচ্ছি, আর আজ বেশিক্ষণ রাখিনি, আর সঙ্গে সঙ্গে ভেজে নেবো, কারণ আজ সময় হাতে অল্প কম, পরে আজ অনেকটাই সেতে ছোট বেলা যেহেতু, আর অনেকটা বেলা হয়েছে, মাছগুলো ভাজতে ভাজতে ওদিকে আমার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো হয়ে যাবে। আর আমি জানি ঠিক মতো ভাবে তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করতে পারছি না, তবু আমিও আস্তে আস্তে যে কোনো জিনিস করতে করতে শিখে যাব, তো আমারও কিছুটা সময় লাগবে, সময়ের সাথে সাথে আমি শিখে শিখে নেবার চেষ্টা করছি। আর যদি কিছু আমি এর মাধ্যমে ভুল করে থাকি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আর এ দেখো, এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, ভাতটা তুলে নেবো, তুলে নেওয়া দেখো উপরে গিয়েছি, উপর থেকে নিচে নেমে এলো, আর সবসময় এরকম বদমাইশি করে যাচ্ছে, উপর নিয়ে যায়, আর যে বাইরে খেলতে গেলে, বাইরে খেলতে গেলে ও প্রচুর বদমাইশি করে আসে, আর যার জন্য আর শরীরটা ভালো নয় বলে ওর পিছনে বেশি চালাতে পারবো না বলে আজ বাইরে যেতে বারণ করছে। আর মিস্ত্রি এসছে, ও বাইরেও আছে, অতটা যাবার বায়নাও করেনি, ঘরের মধ্যেই খেলছে।
আর এই সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এই দেখো সবুজ, লাল, অরেঞ্জ, এই কমলা, সাদা, কত কিছু কালার, দেখতে কত সুন্দর লাগছিল তাই না? আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আর এখন ওষুধপত্র থেকে এই বিট বলো এবলে তরকারি খেতেও খুব স্বাদ। আর এই তরকারি খেলে খুব, এই তরকারি খুব উপকারী আমার মতো বলে, কারণ শাকসবজির কাছে কোনো ওষুধ, সব ওষুধই হার মানবে তাই না? আর এই দেখো অমি স্নান করে এসে, আর ওকে স্নান করে নিয়ে করে দিয়েছি, করে দিয়ে আর জামা কাপড়টা পরিয়ে আর ও বাজে একটু যাবে, রোদটা খেলে চুলটা একটু শুকনো হয়ে যাবে। এই দেখো দেখছো আমি ক্যামেরার সামনে এসেছি বলে ও ক্যামেরার সামনে কেমন বদমাইশি করছে। আর কালকে যখন আমার হাতটা কেটে গেছে, ও কেমন আমাকে বলছে, মা তুমি রান্না করবে না, তুমি আর বঁটিতে হাত দেবে না, দিলেই তোমার হাত কেটে যাবে। তখন আমি ওকে বলি, তাহলে আমি যদি রান্না না করি রান্নাটা কে করবে? বলছে, কেন পাপা করবে। তখন ওর পাপা আবার হাসছে, মেয়ে যে কথা দিয়ে যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে নিজেই তা বুঝতে পারছে, বোঝা যায় না, দিন দিন, দিনের পর রাত, রাতের পর দিন, সময় যে কোথা দিয়ে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। চলে গেছে ওর সঙ্গে, তো খেলনা বাস আর করা ঘন্টা হয়েছে? গপ করতে করতে আমার সকাল থেকে ওটা চোখ কি খোলা হচ্ছে, থেকে ওরা চোখ খেলনা বন্ধ বাস করা করা পর্যন্ত হচ্ছে? সারাদিনটা ঘুরতে গেলে ওকে নিয়ে আমার ওরকম করে টেনশন, কেউ আর খেলনা ওকে বাস নিয়ে করে? আমার প্রিন্সেস। আর তাড়াতাড়ি এদিকে তো আর ভাত দেখো খাবি আমি না। স্নান করে চলো এই শিবঠাকুর পুজো এই নিয়েছি, এবার ঠাকুরটাকে জল এই দিতে যাবো। ওরা কি হচ্ছে, এই ঠাকুরটাকে পুজো করা, ওরকম করে এদিকে দেয় না ওদিকে দেয়? তোর নতুন আবিষ্কার? তাহলে এই খেলাটা তাহলে কি হয়েছে, ওটা কি হবে? ওর ভিতরে ওই গোলগুলোকে এর মধ্যে দেয় না, ওরকম করে কেউ দেয়? তাড়াতাড়ি খেললো তো বস, কর ভাত খাবো, আমার দেরি হয়েছে। না 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 না, ভাত খাওয়া দেরি হয়ে যাচ্ছে, তুলে দাও।